নমস্কার পেয়ারা কিচেন উইথ ভিলেজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের দিনটি খুব শুভ, আজকে কৃষ্ণের জন্মদিন, আজকে জন্মাষ্টমী। আজকে আমরা একটা স্পেশাল রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আজ আমরা নরম তুলতুলে লুচি এবং আলুর দম করে আপনাদেরকে দেখাবো। এর জন্য কি কি উপকরণগুলো লাগছে আসুন আমরা সেগুলো দেখে নিই। লুচি করার জন্য আমরা নিয়েছি আটা আর তেল। তেলটা আমরা ভালো করে গরম করে নেব। লাগছে নুন। কষা কষা আলুর দম করার জন্য আমাদের প্রথমে লাগছে আলু। ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা 5 ফোড়ন, আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে নুন। আটাটা আমি চেলে নেব। আমি আলুর দম করবার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আটাতে সমানভাবে নুনটা মাখিয়ে নেব। তেলটা গরম করে নিয়েছি, এবার আমি আটাতে দিয়ে দেব। তেলটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে জল দেব। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি লেচি করে নেব। আমি অন্য ডিজাইনের লুচি করে আপনাদেরকে দেখাবো, সেই জন্য বড় সাইজের লেচি করেছি। ছোট লুচিও করব, সেই জন্য আমি ছোট ছোট লেচি করে নিয়েছি। আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। আলু সিদ্ধ করবার জন্য আমি কড়াই জল দেব। আলুগুলো ঢেলে দিয়েছি, এবার নুন দেব, হলুদ দেব, আর দিয়ে দেব। ডিজাইন লুচি করার জন্য আমি লেচিটা বেলে নেব। এই লেচিটা আমি লুচির রুটির মতন করে বেলে নেব। লেচিটি আমি বেলে নিয়েছি, এবার খুন্তির ডগায় করে কেটে নেব। পরোটার মতন লুচি দেখতে খুব সুন্দর লাগছে, আপনারাও চাইলে এইভাবে লুচি করতে পারেন। ওটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নি। আলু সিদ্ধ হয়ে গেছে, আমরা নামাই কড়াইতে। আমি লুচি ছাড়ার জন্য তেল দেব। আমার পরোটার মতো লুচি গুলো বেলা হয়ে গেছে, এবার আমি অন্য ডিজাইনের লুচি করে আপনাদেরকে দেখাবো। দেখুন, এখন আমি ডিম্বাকৃতির লুচি করেছি। এবার আমি সাধারণ লুচি বেলছি। লুচিটা ভাজা হতে হতে এখন আমি আলুর দম করার জন্য আদাটা বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, এটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি সব মশলাগুলো একসঙ্গে ভিজিয়ে নেব। ভেজানো হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি থালাতে তুলে নেব। মশলা করার জন্য এবার আমি কড়াইতে তেল দেব। ফোড়ানোর জন্য আমি তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি 5 ফোড়নগুলো দিয়ে দেব। 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা যাতে না চিপকায় সেজন্য আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব। আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলার পরিমাণ মতো নুন দিয়ে দেব, অল্প পরিমাণ জল দিয়ে দেব। এটা কষা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব।
অল্প পরিমাণ এবার জল দিয়ে দেব। আলুর দম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জন্মাষ্টমীর স্পেশাল লুচি আর ঝাল ঝাল আলুর দম আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আসুন দেখে নিন। প্রথমে আমি এরকম লুচি বানিয়েছি, তারপর ডিম্বাকৃতি লুচি বানিয়েছি, তারপর স্বাভাবিক লুচি বানিয়েছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। এই যে দেখছেন আমার কৃষ্ণ লুচি খাচ্ছে, খাও বাবু খাও, খুব ভালো, ভালো করে খাও, ভালো করে খাও বাবারে, টাটা করে দাও তো, টাটা।